সমবায় নির্বাচনে এককভাবে জয় তৃণমূলের, শূন্য হাতে ফিরল বিরোধীরা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঝাউডাঙ্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, খাতাই খুলতে পারল না বিরোধীরা। সূত্রের খবর, সমবায় সমিতির নটি আসনের মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি আসন জয়লাভ করে তৃণমূল। ছটি আসনে শনিবার ভোট গ্রহণ হয়, সেখানে সবকটি আসনেই ব্যাপক ব্যবধানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। গাইঘাটা ব্লকের একাধিক সমবায় নির্বাচনে এককভাবে জয়লাভ করেছে তৃণমূল। শনিবার সেই ধারা অব্যাহত থাকল ঝাউডাঙ্গা সমবায় নির্বাচনেও। নির্বাচন আধিকারিক সূত্রে খবর, এদিন ছটি আসনের জন্য নির্বাচন হয়। এই ছটি আসনের জন্য সর্বমোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করে, যার মধ্যে ছটি আসনে জয়ী যুক্ত হয়। তৃণমূল সূত্রে খবর, ওই ছজনই তাদের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং পরাজিত হয় বিজেপি সমর্থিত দুজন প্রার্থী। ঝাউডাঙ্গা সমবায় সমিতির যে নির্বাচন ছিল, তাতে তিনজন অলরেডি, যারা রিজার্ভেশন ক্যাটাগরি, তাতে তিনজন অলরেডি তারা জিতে গেছেন, কারণ উইদাউট কনটেস্টে বাদ বাকি আটটার মধ্যে ছটা সিটের জন্য লড়াই হয়েছিল। তার মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপক হলেন অশোক ঘোষ মহাশয়, উনি 326টি ভোট পেয়েছেন। পোলিং কত হয়েছে, কত ভোটার সংখ্যা ছিল? ভোটার সংখ্যা হচ্ছে 491, আর পোল হয়েছে আপনার 392টা পোল হয়েছে। আপনার নাম? আমার নাম আশিস পাল। কোন পদে আছে? আমি ব্লক এসিআই এবং ঝাউডাঙ্গা সমবায় সমিতির এয়ার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার।